আসসালামু আলাইকুম, আমি ফাতেমা। আর ফাতেমা গার্ডেনে আপনাদের প্রিয় চ্যানেল ফাতেমা গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের কথা বলবো ক্যাপসিকামের বীজ থেকে কিভাবে চারা করা যায়। এটা আমার গাছে একটা ক্যাপসিকাম হয়েছিল, সেটা কিছু বীজ আমি সংগ্রহ করেছিলাম। সেটা আমি এই কাপড়ের সাথে, এই দেখুন কি সুন্দর অঙ্কুরোদ্ধ হয়েছে। এখন এটাকে আমি লাগাবো। লাগানোর জন্য আমি প্রথমে এরকম একটি পাত্র নিয়ে নিয়েছি মাটির। এখানে আমি আপনার এই যে গোবরের মাটি আর মাটি গোবরের ফাঁস মাটি সুন্দরভাবে মিশিয়ে, এই যে সুন্দরভাবে মিলিয়ে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি জাস্ট এই দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর এটাকে আমি একটু লেবেল করে নিয়েছি। লেবেল করার পর সুন্দর মতন আমি একটু এই লেবেল করে নিচ্ছি। এখন লেবেল করার পর আমি এরকম একটা কাঠি দিয়ে সুন্দর মতন ছোট ছোট এই গর্ত করে নিচ্ছি। এই বা আপনি এরকম দিয়ে নিতে পারেন, এই যে সুন্দর এরকম এরকম লাইন দেন, আপনার খুশি আপনার যেভাবেই নেন। এই এখন এই বীজগুলোর নামে এখানে সুন্দর মতন এই একটা একটা এরকম ফেলে দিচ্ছি। জাস্ট এরকম আমি সবগুলো বীজ সুন্দরভাবে বিছিয়ে দিয়েছি। এবার আমি এর উপরে হালকা একটা মাটির লেয়ার আমি দিয়ে দেব। হালকা একটা মাটির লেয়ার আমি এর উপরে হালকা একটা মাটির লেয়ার দেখতে পাচ্ছেন। জাস্ট আমরা এখন লেয়ার দেওয়ার পরে জাস্ট আমরা এরকম পানি স্প্রে করে দেবো। আমরা পানি যদি ঢেলে দিই তাহলে ওই যে বীজগুলো আমরা সাজিয়ে দিয়েছি পানি চাপে ও বীজগুলো দেখা যাচ্ছে, আমরা এরকম সময় লাগবে জাস্ট দেখা হচ্ছে কয়েকদিন পর।